ভিডিও শুরু করার আগে বলি, নতুন নতুন কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে লাইকও করে দিও। তো দেখতে পাচ্ছ খাওয়ার সময় আমার পাশে একটা অদ্ভুত মানে কোথাকার প্রাণী, আমি তো বুঝতে পারছি না। ভালো ভাবে চুল কন হে লোক কাহা সে আতে হে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। দেখো, অনেক তো হলো নির্দিষ্ট কোনো দোকানে গিয়ে ভিডিও করা, তো আজ আমরা চলে এসেছি বেলুর চত্বরে কিছু ফেমাস স্ট্রিট ফুড ট্রাই করতে। তো আজকের ভিডিওটা হতে চলেছে বহুত জ্যাদা নমকিন আর বহুত জ্যাদা চটপটা। তো আমার তো খাবারগুলোর কথা ভেবে মুখে জল এসেই গেছে, আশা করি ভিডিওটা দেখে তোমাদেরও মুখে জল আসবে। তো শুরু থেকে শেষ পুরোটা তোমাদেরকে দেখাবো। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পুরবা, তোমরা দেখছো পেটুক কলকাতা অন ইউটিউব। আর বেশি দেরি না করে সোজা আমাদের ফার্স্ট স্ট্রিট ফুড ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্ট্রিট ফুড ডেস্টিনেশনে, মানে লোকনাথ পাপড়িচাটে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে প্রথমে লোকেশনটা একটু বুঝিয়ে বলে দিই। এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে বেলুর মঠের গেট, আর তার পাশেই কাকু বসে। ওই পাশেরগুলো কিন্তু নয়, এই পাশে, মানে ঢোকার পথে তোমার বাঁ পাশে পড়বে। ঠিক আছে, তো পাপড়িচাটের দোকানটা দেখে আমার একটা জিনিস মনে পড়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার ফেভারিট জামার শার্ট, আমার ফেভারিট জামার শার্ট, তাই আমরা খেতে চলে এসেছি পাপড়িচাট। বহুত বাজে একটা শাইরি বললে তুমি, এটা তো মানালো না। ঠিক আছে, সেটা তো ভালো, সেটা ছেলে দেরা, এরকম সাতটা ছেলে দেরা, মেয়েদের নয়, এরকম ভাবে বলবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, চালিকা খোপড়ি তোড়বে। তাহলে বলো পার ডে এখানে কত প্লেট করে সেল করছে এখন? মোটামুটি পার ডে 100 প্লেট তো হয়ে যায়, 100 প্লেট হয়ে যায়, তাই তো? আর প্রাইসটা কি রেখেছো? পাপড়ি চাট 45 টাকা। আচ্ছা, আর কি কি পাওয়া যায় এখানে? ভেলপুরি আছে, সেউপুরি আছে, মিল্কি চাট আছে, মানে যত রকমের চাট এখানে আছে সবই এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা এখানে অনেক দিন ধরে পাপড়ি চাট খাচ্ছি, কাউকে জিজ্ঞাসা করি দাদাকে যে পাপড়ি চাটটা আমাদের আজকেরটা ফ্রিতে দিয়ে দেবে নাকি? ফ্রিতে দেবে আমাদেরকে? একদম, কেন খাওয়াবে? দাদা কিন্তু মানে একদম মানে বলে দিল যে কোনো পয়সা করে লাগবে না। এটা এই আন্তরিকতার জন্য তোমরা ভিডিওটাকে ছটপট লাইক করে দাও। আমার হাতে তো পাপড়িচাটটা চলেই এসছে, আমি তোমাদেরকে বলে দিই যে পাপড়িচাটটার মধ্যে কী কী রয়েছে। প্রথমেই এখানে রয়েছে এরকম বড় বড় বেশ কয়েকটা নারকোল, বাদাম, এখানে সস দেখতে পাচ্ছি, মানে পাপড়িচাটটা যেটাকে চাটনি বলে আর কি, দই টই পাপড়ি সব কিছু রয়েছে। আর পাপড়িচাট খেতে আমি তো খুবই ভালোবাসি, আর আশা করি আমার মতো অনেকেই খুব ভালোবাসে। তো আমি কিন্তু খোঁজার চেষ্টা করেছিলাম যে পাপড়িচাটের জন্মস্থান, মানে পাপড়িচাট কোথায় প্রথম তৈরি হয়। তো আমি জানতে পারলাম যে আমার মতো অনেক মানুষ, অনেক স্টেটের অনেক মানুষ খুব ভালোবাসে, তাই সেরকমভাবে পাপড়িচাটের কোনো জন্মস্থান আমরা খুঁজে পাইনি। এটা একটা ইন্ডিয়া সাব কন্টিনেন্ট ফুড। বেশি দেরি করছি না, ঝটপট খেয়ে দেখা যাক। দেখো সত্যি কথা বলতে আমি আরও যখনই ঘুরতে আসি, মানে এখানে রঙ্গলি মল বা বেলুর মঠে, আমরা এখান থেকে অবশ্যই পাপড়িচাটটা খাই। তো এটা তো আমার এমনিই ফেভারিট, তাও তোমাদের জন্য বলি টেস্টটা কীরকম। বেশ একটা টক দইয়ের, চাটনির মিষ্টি, বাদামের ক্রাঞ্চগুলো সব একসাথে আসছে ফাটাফাটি খেতে। এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো, লোকেশনটা তো জানিয়েই দিই। পাপড়িচাটটা তো আমিও খেলাম, এখনও খাচ্ছি, তো এবার আমার আরও বেশি করে খিদে খিদে যা পাচ্ছে। তো এবার সেকেন্ড স্ট্রিট ফুডের দিকে তো চলে এসেছি আমরা এখন আমাদের সেকেন্ড স্ট্রিট ফুডের দিকে। আমি পূর্বাকে বললাম অনেক তো হলো সময়, এবার তো কিছু খাও। আমি পূর্বাকে বললাম অনেক তো হলো সময়, এবার তো কিছু খাও, তাই আজ খেতে চলে এসেছি বড়া পাও। লোকেশনটা এবার তোমাদের একটু বলে দিই, এটা হচ্ছে রঙ্গলি মল, বেলুর রঙ্গলি মল, একদম বেলুর রঙ্গলি মলের একদম সামনে হচ্ছে রামেশ ফেমাস বড়া পাও। ঠিক আছে, এরা এখানে বলছে পার ডে 200 পিস করে এখানে সেল হয়, এটাও কিন্তু এখানকার একটা ফেমাস একটা দোকান। তোমরা হয়তো অনেকেই জানো যে বড়া পাও মুম্বাইয়ের একটা প্রচলিত খাবার। তো তোমরা কি এটা জানো, এখন তো সব জায়গাতেই বড়া পাও পাওয়া যায়, তোমরা কি এটা জানো বড়া পাও 1966 সালে দাদা স্টেশনে, মুম্বাইয়ের দাদা স্টেশনে এটা প্রথম অ্যাক্সিডেন্টলি এটা খাবারটা প্রচলিত হয়েছিল। প্রচণ্ড পরিমাণে নয়েজ, ঠিক আছে, একদম রাস্তার উপরে দোকানটা, তো সারাউন্ডিং আওয়াজের জন্য সরি আগে থেকেই বলছি,
তো এখানে এরকম মেয়োনিজ বড়া পাও নিয়ে নিয়েছি, এখানে লঙ্কা দিয়েছে ভাজা লঙ্কা, সেটা আমার জন্য নয় সেটা ওর জন্য। তো প্রথমে এটা ট্রাই করি, একদম দেখতে পাচ্ছি একদম সেও সেও ভাজাতে ভর্তি। দেখো ভেতরটা দেখো, ভেতরে না পাপড়িটা আছে, পাপড়ি চাটে যে পাপড়িটা যেটা ওখানে খেয়েছি পাপড়ি চাটটা, সেটা পাপড়িটা আমার এখানে চলে এসেছে, আমাদের সাথে পাপড়িটা। মেয়নিজ পেয়নিজ আছে এখানে, খাবার দাবার আমি আগেও খেয়েছি, ওই জন্য তোমাদেরকে এখানে দেখাতে আসলাম। আমার এখানে এই যে মেয়নিজ বড়া পাওটা আমার এখানে সেরা লাগে, এখানকার যত দোকান আছে তার থেকে আমার এখানে সেরা লাগে, একদম ফেমাস ফুড বলতে পারো এখানকার। এটা তো খাওয়া হয়ে গেল, তাহলে এবার নেক্সট স্ট্রিট ফুডের দিকে এগোনো যাক। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের মানে নেক্সট যে স্ট্রিট ফুডটা ট্রাই করব বলেছিলাম, আমাদের বাঙালিদের বলতে পারবো আমাদের সব ইন্ডিয়ানদের প্রিয় ফুচকা। তো আমরা কি তাহলে বলতে পারি যে ইস্ট যাও বা ওয়েস্ট, কলকাতার ফুচকা ইজ দ্য বেস্ট। ফুচকা তো তোমরা সবাই খাও, তোমরা কি জানো যে ফুচকাকে কোথায় কি বলে? দিল্লিতে ফুচকাকে বলে গোলগাপ্পা, মুম্বাইতে বলে পানিপুরি, আর হরিয়ানাতে বলে পানিকে বাতাসে, আর কলকাতাতে কি বলে? ফুচকা। এবার টেস্ট করা যাক। ঝাল ঝাল ঝোলা আছে, ধনে পাতা আছে, টক ঝোল আছে, ট্রাই করতে পারো। এটাও কিন্তু রঙ্গলি মলের ঠিক অপোজিটে। প্রথমে পাপড়ি চাট হলো, এখন বড়া পাও হলো, ফুচকা হলো, এবার যাওয়া যাক ওয়েস্টার্ন ফুডের দিকে। প্রত্যেকটা খাবারের একটা করে ও আর আমি মিলে একটা করে সাইডে দিয়েছি, তো লাস্ট খাবারটা কেন বেঁচে থাকে, লাস্ট খাবারটারও একটা করে একটা সাইডে আমার এখন হঠাৎ করে মনে পড়ে গেছে একটা দিদি, প্রচুর কাজের চাপে যদি হয়ে যায় মুডের অফ সুইচ, প্রচুর কাজের চাপে যদি হয়ে যায় মুডের অফ সুইচ, তাহলে খেয়ে নাও ঝটপট গরম গরম স্যান্ডউইচ। দেখো আমরা যেখানে এখন বসে খাচ্ছি সেখানে চারিদিকে প্রচুর দোকান খাবার দাবারের, তো প্রত্যেকটা খাবারের একটা করে ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছি। এটা নয় যে খাবারটা খাওয়ার জন্য ইনফরমেশানটা জরুরি, তাও তোমাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচটা হচ্ছে প্রথম হচ্ছে একটা স্যান্ডউইচটা হচ্ছে একটা ওয়েস্টার্ন কালচারের ফুড। এটা 1762 সালে বিদেশিরা এটাকে মানে হাত নোংরা হওয়ার ভয়ে দুটো ব্রেডের মাঝখানে সল্টেড বিফ আর কিছু স্যালাড দিয়ে এটাকে খেত। ইন্ডিয়াতে এটা প্রথম মুম্বাই স্যান্ডউইচ নামে এটা বিখ্যাত হয়েছিল, তো সেখানে থাকতো সেদ্ধ আলু, গ্রিন চাটনি, স্যালাড আর হচ্ছে বাটার। তো অনেক তো হলো কথা, অনেক তো হলো ইনফরমেশান, তো এটা একটু খাওয়া যাক। এটার ভেতরে না আমরা চিজ কর্ন স্যান্ডউইচটা নিয়েছি, ঠিক আছে। এটার প্রাইসটা নিয়েছে হচ্ছে তোমার 60 rupees, নিজে আমার হাই লেগেছে, হাই এন্ডেড প্রাইস এটা একটুখানি লেগেছে। তো এটা একটু খেয়ে দেখা যাক, ওপরে মেয়োনিজ আর একটা চিলি সস টাইপের আছে। মেয়োনিজটা পুরো মুখের মধ্যে পুরো লেফটের মুখে গেল, ওপরে দেওয়া আছে ওই জন্য। এটার ভেতরে এরকম কর্ন, তারপরে স্পাইসি একটা চাটনি, স্পাইসি একটা সস বলতে পারো এটা দেওয়া আছে। তো এটা আমার খেতে ওকে ওকে টাইপ লেগেছে, মানে অতটা খুব ভালো সেটা লাগেনি। 60 rupees অনুযায়ী বলতে পারো বাজেই খেতে, প্রচুর খাবার দাবার দেখেছি আজকে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব সবগুলো করে দিও। আর আমাদের একটা ফেসবুকে একটা পেজ আছে পেটুক কলকাতা, ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, 1 minute, আমাদের একটা পেজ আছে পেটুক কলকাতার নাম, সেটাকে অবশ্যই ফলো করে দিও। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা।